বাহ বাহ বাহ, অসাধারণ। মা উল্টা হয়ে কোমর নাচাচ্ছে আর ছেলে মাপতেছে শিকন না মোটা। হ্যাঁ, এমনই তো হওয়া উচিত মা ছেলের সম্পর্ক। আপনারা কেন যে এদেরকে নিয়ে এত আজেবাজে কথা বলেন আমার ঠিক বুঝে আসে না। কত মধুর সম্পর্ক, বিশ্বাস করেন সেরা কাপলের জন্য যদি অস্কার থাকতো তাহলে এদের থেকে কেউ নিতে পারত না। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। মা ও ছেলের টিকটক ভিডিও। হ্যাঁ ঠিক আছে, এটা নতুন কিছু না হলেও এরা আবারও নতুন করেই শুরু করছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আগে টিকটক গুলো ছিল জাস্ট ট্রেলার, আর এখন যা শুরু করছে পুরাই সিনেমা। মা ছেলের সম্পর্কটাকে এরা এমন ভাবে পাবলিকের সামনে প্রেজেন্ট করতেছে মনে হচ্ছে এরা মা ছেলে না প্রেমিক প্রেমিকা। দেখেন দেখেন, সমুদ্র সৈকতে গিয়ে হাজার হাজার মানুষের সামনে ছেলের সাথে কিভাবে নাচানাচি করতেছে। লজ্জা সরম কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। বাই দা ওয়ে, এদের অডিয়েন্স কারা, তাদেরকে দেখার আমার খুব শখ। আচ্ছা, এদের অডিয়েন্সও কি এমনই নাকি শুধু মজা নাই আমার ঠিক বুঝে আসে না। কমেন্টটা কি করছে দেখেন একবার। মাশাআল্লাহ, টিকে থাকুক মা ছেলের সেরা জুটি। ফার্স্ট অফ অল কাকা, আমাকে এইটা বলেন যে এদেরকে দেখে আপনার কোন দিক দিয়ে মনে হলো যে এরা মা ছেলের জুটি? আমার তো পার্সোনালি কোনোভাবেই মনে হয় না এরা মা ছেলে, কারণ এদের চলন বলন নাচানাচি দেখলে মনে হয় একটা খাস্তর ব্যাডা আর একটা খাস্তর বেডি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার কথাই মাইনা নিলাম, এরা মা ছেলে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, এই পোলার মা কি কোনো প্রোডাক্ট নাকি ওইসব বিজনেস করে যে টিকটকে এসে মাকেই বেচা দিচ্ছে? হেই, কোনটাকে লাগবে, খালাকে লাগবে নাকি আম্মুকে? না কাকা, আমার কাউকে লাগবে না, তবে এরকম অনেকেই আছে যারা তোমার এসব ভিডিও দেখার পর তোমার আম্মুকে মনে পানে সব জায়গাতেই চাই, তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। বিশ্বাস করো, ভালো একটা বিজনেস হয়ে যাবে, কজ তোমার কাছে এখন শুধু তোমার আম্মুই না খালাও আছে, ডাবল প্রোডাক্ট। মা তুমি হাসতে থাকো, কারণ বিজনেস খুবই ভালো হচ্ছে, অনেক টাকা আসতেছে, কষ্ট না পেয়ে আর কিছুদিন হাসতে থাকো। পুরো টিকটকে বিজনেসটা চালু হয়ে গেলেই আমরা লালে লাল, তাই তো? হ্যাঁ, চালিয়ে যাও কাকা, এভাবে চলতে থাকলে আর বেশি দিন নাই। তোমার আম্মু বাংলাদেশের সব থেকে বড় খান দানি পরিবারের বউ হিসাবে অস্কার পাবে। এই যে পাওয়া গেছে তোমার আম্মুর একটা টেম্পোরারি কাস্টমার। তোমার আম্মুর উপর ক্রাশ খাইলাম, শুরু হয়ে গেছে ইঙ্গিত দেওয়া। এখন তুমি শুধু তোমার আম্মুকে রাজি করাতে পারলে আরো একটা বিজনেস, শুধু টাকা আর টাকা। তুমি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সব থেকে ভালো একটা পোলা, যে কিনা তার মাকেও বাদ দেয় নাই কাস্টমারের প্রোডাক্ট বানাতে। প্রথমে মাকে দিয়ে শুরু করছিলা, দেন কিছুদিন মাকে রেস্ট দেয়া বোনকে বানাইলা কাস্টমারদের প্রোডাক্ট, যে কিনা এখন পার্মানেন্টলি প্রোডাক্ট হয়ে কাস্টমারদেরকে ইমুতে ইনভাইট করে। আর এখন আবারও মাকে নিয়ে মাঠে নেমে গেছো, কজ বিজনেসে অনেক খরচ আসছে, বিজনেসটাকে আবার জমজমাট করার জন্য আবারও মাকে নিয়ে নেমে গেছো। আমি না মাটার কথা ভাবতেছি, কেমন জাতের মা এটা? পোলাকে নিয়ে এগুলা করতে কি একটুও শরম করে না, নাকি এদের লজ্জা শরম কিচ্ছু নাই? মা কি দেখে না যে ছেলে তাকে প্রোডাক্ট হিসাবে টিকটকে বেচা দিচ্ছে, নাকি সেও এগুলা এনজয় করে? ও আচ্ছা বুঝছি, সবই টাকার খেলা। বাট টাকাই কি সব, এই যে ছেলেকে নিয়ে নাচানাচি করতেছে সেগুলো আবার টিকটকে আপলোড দিয়ে পাবলিককে দেখাচ্ছে যে তাদের মা ছেলের সম্পর্ক কি বা তারা কি ধরনের নোংরামি করে। এগুলা কি আসলে ঠিক করতেছে? মা ছেলের যে একটা মধুর সম্পর্ক হয় সেটা এরা দুইজন মিলে পুরাই নষ্ট করে দিল। মানে এরা কি বোঝে না তাদের এসব কাজকর্ম দেখলে বাচ্চারা তাদের মা সম্পর্কে কেমন ধারণা করবে, কিংবা মা ছেলের সম্পর্কটা সম্পর্কে তাদের ধারণা কেমন হবে? শুধু পারে ছেলেকে সাথে নিয়ে নোংরামি করতে, জ্ঞান বুদ্ধি কমন সেন্স তো কিচ্ছু নাই, শুধু বড়ই হয়েছে বুদ্ধি হয় নাই। ছেলে না হয় বাইনা ধরতেই পারে যে মায়ের সাথে টিকটক বানাবে, কিন্তু আপনি মা হয়ে কি আপনার বোঝা উচিত না যে ছেলের কোন বাইনাটা রাখবেন আর কোনটা রাখবেন না? মেইন কথা হচ্ছে গোড়ায় গন্ডগোল, মা এমন হলে ছেলে তো এমন হবে, মায়েরই কোনো শিক্ষা নাই ছেলের কিভাবে থাকবে। নাও কাম টু দা পয়েন্ট, টিকটক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সেখানে যার যা ইচ্ছা তাই করবে, কার বাপের কি? বাট সমাজ বলেও তো একটা কথা আছে, মানুষ সামাজিক জীব, গরু ছাগল না। তারপরেও এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে আপনি কি করছেন বা আপনার ভিডিও দেখে মানুষ কি শিখতেছে সেটার দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? আপনি একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে এমন কিছু করতে পারেন না যেটা দেখে বাচ্চা ছেলে মেয়ে খারাপ কিছু শিখবে, কিংবা তাদের মাইন্ড সেট আপ ছোট থেকেই অন্য কিছু ভেবে বেড়ে উঠবে। মা ছেলের সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেছেন তাতে করে আমার মনে হয় না যে আপনাদের এই সকল ভিডিও দেখে বাচ্চারা ভালো কিছু শিখবে, তাই বলবো এগুলা বাদ
দেয় না, কোনো সময় আছে পারলে ভালো কিছু করে। আর একটা কথা আছে, আপনারা কি শুধু আমার ভিডিও দেখেই থেমে যান নাকি এদের আইডিতেও যান? যাবেন গিয়ে একটু সাপোর্ট মামুট কি দেয়া যায় না নাকি? আজকে আর ভুল করেন না, প্লিজ রিকোয়েস্ট করছি, এদের আইডিতে যান আর একটু বেশি বেশি সাপোর্ট দিয়ে এদেরকে সানডে পাঠাই দেন। বিশ্বাস করেন দুই চারবার এদের আইডি গেলে এরা সব সাইরা সুরা দিয়ে ভালো হয়ে যাবে। সো প্লিজ গো অ্যান্ড সাপোর্ট। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।